একটা ইম্পর্টেন্ট কেস, আবার একটা ব্রেস্ট টিউমারের কেস। আগে আমি রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি, পেশেন্টের নাম বা মুখ কিছুই দেখাবো না। বাইল্যাটারাল ফাইব্রো অ্যাডেনোসিস অ্যান্ড ফাইব্রো অ্যাডেনোমা ব্রেয়ার টু, আর লেফট সাইড অ্যাক্সিলারি লিম্ফ অ্যাডেনোপ্যাথি। এইটা করেছে হচ্ছে, রিপোর্টটা হচ্ছে 1/4 রিসিভড অন ড্রন 1/4 এপ্রিল 2023-এ। টিউমারগুলোর সাইজ কি, 3 o'clock-এ রয়েছে লেফট অ্যান্ড রাইট দুটো ব্রেস্টে রয়েছে, 9 mm 5 mm, আর একটা হচ্ছে 3 o'clock-এ, আর 11 o'clock-এ রয়েছে হচ্ছে 14 mm অ্যান্ড 6 mm, আর লেফটে রয়েছে 5 o'clock-এ একটা রয়েছে, অর্থাৎ রাইটে দুটো রয়েছে, লেফটে একটা রয়েছে, রাইটে দুটো আছে। আর আছে লিম, কোথায় গেল, আর হচ্ছে লিম অ্যাক্সিলারি ইয়েতে রয়েছে। একটু আমি জিপটা দেখা আপনাকে, দেখো এই হচ্ছে জিপ, একদম ড্রাই, লেজ ফাস্ট ক্লিন। এখন তাহলে আমি কী কী পেলাম, বাইল্যাটারাল ফাইব্রো অ্যাডেনোসিস অ্যান্ড ফাইব্রো অ্যাডেনোমা বেয়ার টু অ্যান্ড লেফট সাইডের অ্যাক্সিলারি লিম্ফ। আর কোনো রিপোর্ট আছে? যাই হোক, অনেকগুলো ট্রিটমেন্ট হয়েছে, এগুলো দেখালাম না, বিভিন্ন ট্রিটমেন্ট হয়েছে। আগে হোমিওপ্যাথি দেখিয়েছেন? আচ্ছা, হোমিওপ্যাথি দেখাইনি তো, অনেকক্ষণের চেষ্টায়, প্রায় 2 ঘন্টার চেষ্টায় ওষুধ কিছুতেই পাচ্ছিলাম না। অনেকগুলো ঔষধ রেপারটরিতে চলে আসছে সামনে বিভিন্নভাবে, তো পেশেন্টের নাম বা মুখ কিছুই আপনারা দেখতে পাবেন না। আমার ডায়েরিতে নোট করা থাকে, সেই ডায়েরির নোট অনুযায়ী আপনারা দেখতে পাবেন কি পেলাম। পেশেন্ট ইরিটেবল, সিম্প্যাথি ফর আদার্স তেমন কিছু নেই, কিন্তু এর পেছনে একটা ঘটনা আছে, সেটা বলবো। উইপিং ডিসপোজিশন, সহজেই মানে কেউ কিছু দুঃখ দিলে কেঁদে ফেলে। ফিয়ার অফ ঘোস্ট, এবং অন্ধকারেও ভয় পায়। ডিজায়ার ওপেনিয়া, গ্রেইং অফ ইয়ার, চুলগুলো নাকি ছোটোবেলা থেকে পেকে যাচ্ছে, মানে সিভিলিটি, ছোটোবেলা থেকে পেকে যাওয়া মানে দাঁতে পোকা টোকা আছে, এরিস দাঁতে ব্যথা হয়, সেটা সাইকোটিক গ্রাউন্ড হয়ে গেল, সিভিলিটি হলো না। গ্রেইং অফ হেয়ার সিভিলিটি সাইকোটিক গ্রাউন্ডও রয়েছে। আচ্ছা, সেন্সেশন অফ হিট, শরীরে গরম বেশি। অয়েলি ফুড, ডিসএগ্রি মানে খেতে ভালোবাসে কিন্তু গলা বুক জলে, আইসক্রিম ও ফ্যাট থাকে বলে গলা বুক জলে যথারীতি। টেন্ডেন্সি টু টেক কোল্ড, টেন্ডেন্সি টু টেক আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস, মানে চক, পেন্সিল, পেন এসব চিবায়। আমি পেশেন্টটাকে প্রেসক্রিপশান করেছি, পালসেটিলা প্রেসক্রিপশান করেছি। কেন করলাম, প্রথম কথা পেশেন্টটির যে অনেক কম বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে বিয়ে হয়েছে, সুতরাং আপনারা মানে অনেকেই জানেন যারা ডাক্তারি পড়েন যে 20 বছরের তলায় কোনো মহিলা যদি বিবাহ হয় তারা শারীরিক গঠন সম্পূর্ণ হয় না। এটা একটা ভ্যাজাইনাল কার্সিনোমার একখানা সিমটম, যাদের মানে সিমটম বলতে একটা কারণ, কজেশন, যাদের কম বয়সে বিয়ে হয়। নাম্বার টু, দুটো বাচ্চা, একটি 12 বছর, একটি 5 বছর, কিন্তু 5 বছর আগে বাচ্চাটি কোনো ব্রেস্ট ফিড করেনি, তাই জন্য সে বাইরের অনেক ছেলে পুলেকে, বাচ্চাদের অনেককেই ব্রেস্ট ফিড করিয়েছে, প্রচুর মানে মিল্ক উৎপন্ন হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তার নিজের ছেলেই খেতে পায়, খায়নি আর কি, সে বাইরে টিল ফুড খেয়েছে। আমি জানি না যে কেন বড়রা এটা দেখিয়ে দেয়নি, অনেক সময় বাচ্চারা টানতে পারে না, কিন্তু পাম্প করে, বোতলে করেও ব্রেস্ট ফিড করানো যেতে পারে, সেটাও
করায়নি যে কোনো কারণেই হোক। তারপরে যখন তিন মাস পরে বা অন্য বাচ্চাদের খাওয়ানো টাওয়ানো মানে পান করানোর পরে যখন বন্ধ হয় তখন ব্রেস্টে আস্তে আস্তে পেন দেখা দেয়। আজ দু বছর ধরে অনেকটাই হচ্ছে, বেশি হচ্ছে। এখন তো ইউএসজি রিপোর্ট তো সব কিছু বলেই দিল, এখানে ইউএসজি রিপোর্ট এই হয়েছে, ইউএসজি রিপোর্ট সামনেই পড়ে আছে। দিদির হিস্ট্রি ছিল তার ব্রেস্টে টিউমার হয়ে ক্যান্সারে সে মারা গেছে, তার দিদি। সেখানেও বোধ হয় কী ছিল ওরা, ও বা এত ব্যস্ত ছিল তার সাংসারিক কারণে যে বাচ্চাকে ঠিক করে ব্রেস্ট ফিড করাতে পারেনি, যার ফলে ফোড়া হয়েছিল। তারপর সেখান থেকে আস্তে আস্তে কার্সিনোমাতে টার্ন নিয়ে তারপর সে মারা যায়, মানে পেশেন্ট তাই বলেছে আমাকে। তো দুটো কারণ এখান থেকে আমরা পেলাম, একটা হলে সে ঠিক করে ব্রেস্ট ফিড করায়নি, আর তার সাপারেশন অফ মিল্ক পালসেটিলা ডি মেডিসিন হিউজ সোয়েটিং হয়, এবং সাপারেশন অফ ফুড সোয়েট কথাটা লেখা থাকলো পালসেটিলাতে, শুধু যে পায়েই সোয়েটিং হবে এমনটি কোনো কথা নাই, শরীরেও হতে পারে, প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তাই তো? প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, সেটাও সাপারেশন। আচ্ছা, কম বয়সে ম্যারি অর্থাৎ কম বয়সে বিবাহ, মাত্র 18 বছর বয়সে, এটাও হচ্ছে যে আর্লি সেক্সুয়াল লাইফ লিড করা, এটাও হচ্ছে একটি এর কারণ হতে পারে, ব্রেস্ট টিউমারের ফাইব্রোঅ্যাডেনোসিস বা ফাইব্রোঅ্যাডেনোমার কারণ হতে পারে। এতগুলো কারণটা আমাকে মেন জিনিস ভাবিয়েছে, ক্যালকিরিয়া কার্ভ এবং পালসেটিলা, কারণ ক্যালকিরিয়া কার্ভে মাথায় ঘামের বেশি হয়, বালিশে শুলে নাকি চুল ভিজে বালিশ ভিজে যায়, এছাড়া আনডাইজেস্টেড ফুড পার্টিকেলসগুলো অর্থাৎ চক পেন্সিল পেন হাতের নখ এগুলো খাওয়া ক্যালকিরিয়া কার্ভের, নখটা বেশি খায়। আর ক্যালকিরিয়া কার্ভের এই মোটামুটি একটু ফ্যাটি, আমি যেটুকু দেখার জন্য পাটুকুই দেখাচ্ছি, মোটামুটি ফ্যাটি। আর অনেক কিছু দিক থেকেই আমি ক্যালকিরিয়া কার্ভ দিতে পারতাম, কিন্তু দিলাম হচ্ছে পালসেটিলা, কারণ আমার মেন কজেশনটা দেখতে হবে যে তার সাপারেশন অফ ফুড সোয়েট, সাপারেশন অফ ব্রেস্ট ফিড, এছাড়া আর্লি সেক্সুয়াল মানে লাইফ, এছাড়া তার যে পিরিয়ড সেটাও আর্লি এজে হয়, 13.5-13 বছরে হয়ে যায়। আমি পেশেন্টকে আরও কিছু পেয়েছি, যেমন ইরিটেবল উইথিং ডিসপোজিশন, ফিয়ার অফ গোস, ডিজায়ার ফর ওপেন এয়ার, সেন্সেশন অফ হিট, ডিজায়ার অয়েলি ফুড, কোল্ড ড্রিঙ্ক, এবং ওই অয়েলি ফুড এটা লিখিনি আমি, অয়েলি ফুড আবার খেলে আবার গলা বুক জ্বালাও শুরু হয়, টেন্ডেন্সি টু কোল্ড, কোল্ড ড্রিঙ্কও খেতে পছন্দ করে। পালসেটিলা দিয়েছি, এখানে সব কিছুই আমার লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আর নর্মাল ডায়েট পিরিয়ড এগুলো সবই রেগুলার হয়, এর ওপরে বেস করে পালসেটিলা দিয়েছি। এখন দেখা যাক যে কী হতে পারে, আশা রাখবো এই পেশেন্ট তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।